হচ্ছে চাঁদনি মার্কেট, ঠিক আছে? চাঁদনি মেট্রো সামনে দাঁড়িয়ে আছে। এই মন্দিরটাকে চার ভাগে ভাগ করা আছে, মানে চারিদিকে চারটে মন্দির আছে। যে মন্দিরটা সেটাই চলে এসেছি, যেটার নাম হচ্ছে দাদাজিকা টেম্পল। মানে বয়স্করা আসলেও খুব সুন্দরভাবে তাদেরকে বসতে পারবে, কোনো রকম কোনো কষ্টের ব্যাপারই নেই। আর এটা হচ্ছে অফিস রুম, আর এখানে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার। সামনেই রয়েছে একটা গোলাপের বাগান। এটা হলো একটা গেস্ট হাউস, এখানে খাওয়া দাওয়া থাকার সম্পূর্ণ ব্যবস্থা আছে। তো আমাদের চ্যানেলে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম, এবং আমরা যাচ্ছি একটি মন্দিরে, ঠিক আছে? সেটা জানিয়ে দিচ্ছি। এখন বাজে দুপুর দুটো, আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় গন্তব্যস্থলে যাব বলে। কোথায় যাব, কিভাবে যাব, এই যে হেলমেটটি হাতে বেরিয়ে পড়েছি, কোথায় যাব, কিভাবে যাব, তোমাদেরকে ডিটেইলসে দেখাবো। মন্দিরটা শুনেছি খুব সুন্দর, ওখানে যাই, তারপর ওখানে গিয়ে কথা হবে, পুরো ডিটেলসও বলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, লাইক করবে এবং প্রচুর শেয়ার করবে, আর নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো যাওয়া যাক ওখানে, চলো যাওয়া যাক। মানিকতলা থেকে একটু এগিয়ে গৌরী বাড়ির দিকে গেলেই পথে পড়বে বদ্রীদাস মন্দির স্ট্রিট, আর এই পথের উপরেই পড়বে কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পীঠস্থান পরেশনাথ মন্দির। শুধু জৈন নয়, দেশ বিদেশের নানান ধর্মের মানুষদের কাছেই পরেশনাথ মন্দির অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। আজকে সেই পরেশনাথ মন্দির তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখন আমরা গাড়ি করে যে জায়গাটা চলে এসেছি সেটা হচ্ছে, দেখো পেছনে রয়েছে চাঁদনি মার্কেট, ঠিক আছে? চাঁদনি মেট্রো সামনে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে কত কিলোমিটার, 5 কিলোমিটার মতো রাস্তা। হ্যাঁ, গেলেই আমরা ওই মন্দিরটাতে পৌঁছে যাব। যেতে যেতে আজকে রোববার, যেহেতু যেহেতু রাস্তাটা খুব ফাঁকা রয়েছে, ওয়েদারটা কিন্তু খুব বৃষ্টি নেই, এতদিন ধরে যা বৃষ্টি হচ্ছিলো, রোদ রয়েছে, টেম্পারেচার খুব একটা ঠান্ডাও নেই, মানে ঠিকই আছে। এবার আমরা মন্দিরে ওখানে যাবো 5 কিলোমিটার ক্রস করে, তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে ঢোকার পরে, ঠিক আছে? তো চলো। এখান থেকে চাঁদনি চক থেকে যে রাস্তাটা সোজা চলে গেছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়, সেখান থেকেই আবার ডান দিকে ঢুকতে হবে। হ্যাঁ, ওখানেই ঢুকতে হবে। তো তাহলে যাওয়া যাক। আজ আমরা চলে এসেছি কলকাতার একটি জনপ্রিয় পর্যটন স্থলে, আর সেটি হলো পরেশনাথ মন্দির। এই পরেশনাথ মন্দির বা কলকাতার জৈন মন্দির কলকাতায় অবস্থিত একটি জৈন মন্দির। বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি শহরের অন্যতম দর্শনীয় স্থান। পরেশনাথ মন্দিরের আকর্ষণের অন্যতম কারণ হল এই মন্দিরের বয়স। 1867 সালে শেঠ বদ্রীদাস নামে জনৈক মারোয়ারি শ্রীমল জৈন এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন শ্রী কল্যাণসুরী সরজি মহারাজ। ভগবান পরেশনাথের উৎসর্গে স্থাপিত এই মন্দিরটিতে জৈনরা পুজো করেন 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি জৈন টেম্পল, যেটাকে পরেশনাথ মন্দিরও বলা হয়, ঠিক আছে? শ্যামবাজারে যেটা পড়ে। অনেক দিন ধরে ভাবছিলাম এখানে আসবো, কিন্তু আসা হয়নি, সে আজকে চলে এলাম। তোমার কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগছে, আর এই মন্দিরটা বেশ অনেকটা জায়গা নিয়ে, আর এই মন্দিরটাকে চার ভাগে ভাগ করা আছে, মানে চারিদিকে চারটে মন্দির আছে। মানে এটা ছাড়াও চারধারে আরো তিনটে মন্দির রয়েছে, সেখানেও যাব। তো পরপর তোমাদেরকে এক এক করে আমি চারটে মন্দির দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট মন্দির। এখন আমরা মন্দিরের ভেতরে বসে আছি, দেখো চারধারটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। সন্ধ্যে হয়ে আসছে, সন্ধ্যে হলে মন্দিরের লাইটও জ্বলবে। আরও ওদিকটা যাবো, আরও কথা হবে তোমাদের সাথে, আরও কিছু দেখাবার চেষ্টা করব। মন্দিরের ভেতরে তো ফটো বা ভিডিও করা নিষেধ, তাই বাইরেটাই করছি, ঠিক আছে? তো কলকাতার তথা সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছেই এই মন্দিরটির গুরুত্ব কিন্তু অপরিসীম। তাদের প্রধান তীর্থস্থল হিসেবে এই মন্দিরটি বিখ্যাত। সমগ্র মন্দিরটির ভেতর বিভাজিত চারটি মূল ভাগে। শীতলনাথ মন্দিরের মূল নায়ক হলেন ভগবান শীতলনাথ, আর চন্দ্রপ্রভু মন্দিরের মূল নায়ক হলেন ভগবান চন্দ্রপ্রভুর স্বামী। মহাবীর এবং দাদাওয়াদী মন্দিরের পূজ্য মূল নায়ক হলেন যথাক্রমে ভগবান মহাবীর স্বামী এবং জৈন আচার্য জিনদত্ত কুশলসুরীর পদযুগলের চিহ্ন। মন্দিরের গর্ভগৃহে ভক্তরা দেখতে পান ভগবান শীতলনাথের হীরক খচিত কপাল মূর্তি। দাদাওয়াদী মন্দিরটি উৎসর্গ করা হয়েছে শেষ জৈন তীর্থঙ্কর মহাবীরের পুণ্য নামে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পরেশনাথের মেন মন্দিরটা। এছাড়াও আরও তিনটে মন্দির আছে, সেটা তোমাদেরকে পরপর দেখাবো। সবার আগে এক নম্বর মন্দিরটা দেখালাম। মন্দিরে শুধু একটু
কাজগুলো দেখো, একদম নিখুঁত কাজ, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন বসার জায়গা, মানে বয়স্করা আসলেও খুব সুন্দরভাবে তাদেরকে বসতে পারবে, কোনো রকম কোনো কষ্টের ব্যাপারই নেই। বসার জায়গা থেকে শুরু করে এখানে গরম লাগলে সামনে কুকুর আছে, জলের ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে, ইচ অ্যান্ড এভরিথিং আছে। তাহলে চলো আমাদের সঙ্গে, আর এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একবার এসে ঘুরে যাবে, বাড়ির সবাইকে নিয়ে একবার অবশ্যই অবশ্যই আসবে। সামনেই রয়েছে একটা গোলাপের বাগান, যেটা অ্যাজ ইউজুয়াল শীতকালে ফুটবে, আর বাগান লাল হলুদ গোলাপিতে ভরে যাবে, শুধুমাত্র গোলাপ চারিদিকে। এই যে দেখো, দেখাচ্ছি এখন ছোট্ট ছোট্ট গোলাপ হয়ে আছে যেহেতু গরমের সিজন বলে। এখন আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মন্দিরের ভেতরে একটা ছোট্ট কিছু মতো রয়েছে, আর যত বিকেল হচ্ছে তত লোক কিন্তু বাড়ছে, ধরো কত লোক হয়ে গেছে, আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এত লোক ছিল। তো এই মন্দিরটা থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এই দেখো বাইরে গেট রয়েছে, এই গেট দিয়ে বেরিয়ে আমরা এখন সেকেন্ড মন্দিরটায় যাবো। তো চলো ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। ওকে, জৈন শ্বেতাম্বর দাদাজিকা টেম্পল, সেটা চলে এসেছি যেটার নাম হচ্ছে দাদাজিকা টেম্পল, বাইরে লেখা রয়েছে শ্বেতাম্বরজি দাদাজিকা টেম্পল। দেখো তোমাদের বাইরেটা পুরো মনে হচ্ছে, সত্যি কথা বলছি, কোনো রাজস্থান বা দিল্লির কোনো একটা স্থাপত্য দেখতে ওখানে চলে এসেছি, দেখে তাই মনে হচ্ছে কিনা পুরো পাথরের। এ দেখো পেছনে মন্দিরটা, এখান থেকে আরেকটা মন্দির, তৃতীয় মন্দির, সেখানেও যাবো। তো এখানে এসে ওখানে থেকে এসে এখানে এসে মনে হচ্ছে না ওটা এটার থেকেও বেশি ভালো, তাই না? মনে হচ্ছে কিনা মানে একটা দেখার পর তোমার আরেকটা দেখলে হা হয়ে যাবে, এতটাই সুন্দর। আর চারটে মন্দির, চার রকমের কাজ, আর বিকেল হয়ে এসেছে, দেখো কত লোক ফটো তুলতে ব্যস্ত তারা ঘুরছে এখানে, ঠিক আছে, খুব একটা ভিড়ও হয়নি আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো নিশ্চয়ই লাগছে, আর লাগলে কী করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে, তো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করবে, যাতে তারাও দেখতে পারে ও তারাও আসতে পারে। আর নতুন হলে কিন্তু অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব। আর এটা হচ্ছে অফিস রুম, আর এখানে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, তোমরা জল খেতে চাইলে এখান থেকে খাওয়ার জলও নিতে পারো।
জৈন মন্দির, এখানটায় যারা দূর দূর থেকে আসে তাদের খাওয়া দাওয়া থাকার জন্য ব্যবস্থা করা আছে। এই যে পিঙ্ক কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই পিঙ্ক কালারের বিল্ডিংটার মধ্যে সমস্ত কিছু গেস্ট হাউস। এটা এখানে সব বাইরের লোকের অ্যালাউ নেই, যারা শুধুমাত্র জৈন ধর্মে ধর্মিত সেসব মানুষের জন্য এখানটায় ব্যবস্থা করা আছে। চলে এসেছি, এটা হচ্ছে থার্ড টেম্পল, সেটা হচ্ছে মহাবীর টেম্পল, মানে দাদাজি টেম্পলের ঠিক পাশেই মন্দিরের ভেতরে ঢুকেছি। এই হচ্ছে দেখো মন্দিরের গেটটা, এখান দিয়ে করা যায়, ঠিক আছে। চারধারটা খুব সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে। এই মন্দিরটা একটু দুটো টেম্পলের থেকে একটু ছোট, এই থার্ড টেম্পল টেম্পলটা, মানে পরেশনাথ আর দাদাজি টেম্পলের তুলনা, কিন্তু ভালো। তোমরা এখানে এলে কিন্তু এই টেম্পলটাও ভিজিট করবে। তো চলো আমাদের সাথে ভিডিওটা দেখতে পাবে। এখন আমরা যে মন্দিরটায় চলে এসেছি এটা হচ্ছে ফোর্থ টেম্পল। মহাবীর মন্দির থেকে বেরিয়ে এই মন্দিরটায় এসেছি। চারদিকটা দেখো পুরো গাছ দিয়ে, মনে পুরো জঙ্গলের মাঝখানে মন্দিরটা মনে হচ্ছে, খুবই প্রাচীন। নর্থ ক্যালকাটায় এরকম প্রাচীন জিনিস দেখতে খুবই ভালো লাগে। এই হচ্ছে মন্দির। এই হচ্ছে পেছন দিকটা, মানে গেটের পেছন দিকটা। এটা মন্দির চত্বরের ভেতরে এবং বাইরে সমস্ত অঞ্চলটি জুড়েই রয়েছে অনেকগুলো ফুলের বাগান এবং পুরনো ফোয়ারা। সবে মিলে আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব প্রশান্তির আমেজ। পরেশনাথ মন্দিরের ভেতরে পুকুরটিও কিন্তু বেশ বিখ্যাত, তার জলে রয়েছে রং বেরঙের নানান মাছ। অল্প কিছু টাকার বিনিময়ে আপনি মাছেদের খাবার কিনে পুকুরে ছড়িয়ে দিতে পারেন। বহু ভক্ত মনে করেন পরেশনাথ মন্দিরের মাছেদের খাবার খাওয়ালে পুণ্য সঞ্চয় হয় বিপুল পরিমাণে। মন্দিরগুলোর ভেতরের দেওয়ালে খুঁজে পাবেন চিত্রশিল্পী গণেশ মুস্কারের আঁকা নানান পৌরাণিক চিত্রকলা। প্রতি বছর ভাদ্র মাসে জৈনরা অহিংসা পালন করেন এবং এই সময়ে পরেশনাথ মন্দিরে পুজো দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। নানান জৈন মিছিল এবং পালা পার্বণ এই পরেশনাথ মন্দিরকে কেন্দ্র করেই আয়োজিত হয়। কথিত আছে পরেশনাথ মন্দিরের গৃহগর্ভের ভেতরে আছে একটি ঘিয়ের পিদিম, যা একটানা 1867 সাল থেকে জ্বলে আসছে এবং আজ পর্যন্ত কখনো নিভে যায়নি। অহিংসা এবং শান্তির প্রতীক হিসাবে এই পুণ্য শিখা চিরতরে জ্বলমান থাকবে, তাই কাম্য। সপ্তাহে 7 দিনই দর্শকরা এখানে স্বাগত, সকাল 6টা থেকে দুপুর 1টা অথবা বিকেল 4টে থেকে রাত 9:30 অবধি আপনারা মন্দির দর্শন করে যেতে পারেন। বিকেল হয়ে এসছে, রাত্রিবেলাতে মন্দিরে লাইটও জ্বলে গেছে, চারিদিকটা খুব সুন্দর লাগছে। তো এবার আমাদের যাওয়ার পালা। এই দুপুরবেলা এসেছিলাম, 4টে মন্দির তোমায় দেখালাম, তোমার কেমন লাগবে? নর্থ ক্যালকাটার একটা 4টে মন্দির সমেত একটা পরেশনাথ মন্দির, বাবাজিকা টেম্পল, মহাবীর মন্দির, আরও 3-4টে মন্দির, আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমার কেমন লাগে? শুধু আমার ভালো লাগলে তো হবে না, তোমাদেরও ভালো লাগবে।
আমাদের ভালো লাগাটা যদি তোমাদের ভালো লাগে তার জন্যই করো, আমার তো বেশ ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে অন্য এক ভিডিওতে খুব তাড়াতাড়ি, তাহলে যাওয়া যাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।